গুড মর্নিং, আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো এখন আস্তে আস্তে শীত পড়ছে, আর আমাদের শীত পড়া মানেই আমাদের ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে। অনেকদিন আগে থেকেই আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি, ব্ল্যাঙ্কেটের সাথে চাদরও গায়ে দিচ্ছি। তো এখন থেকে পাতলা, যদিও ব্ল্যাঙ্কেটটা মোটা না, শীত পড়লে আরেকটা মোটা ব্ল্যাঙ্কেটও নামাবো। তো যাই হোক, সকলকে সুপ্রভাত। তো মা এখন বিছানা গোছাতে এসেছে, সকালবেলা চাদরটা গুছিয়ে নিচ্ছে, ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়ে গেছে, এখন চাদর গুছিয়ে তোমার বিছানাটা ঝাড় দিয়ে নেবে, তারপরে এবারে এক এক করে কাজ করতে শুরু করবে। সংসারের কাজ তো এইভাবেই শুরু হয় সকলের বাড়িতে। এই যে শুরু হলো, সারাদিন এবারে চলবে, তারপরে বিকেলবেলা হলে পরে রেস্ট হবে খাওয়া দাওয়ার পরে। তো প্রত্যেকটা গৃহিণীরই একই রুটিন, তো আমার মায়েরও একই রুটিন চলছে, এক একজনের এক এক রুটিন। তো এখন মা বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছে, তারপরে ঘরগুলোকে ঝাড় দিয়ে নেবে, কারণ আবার বাবা কাজও বেরোবে, সেজন্য ঘরগুলোকে ঝাড় দিতে হবে, বাবা কাজ বেরোবো না আগেই। এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছে, আমাদের বিছানাটা গুছিয়ে নিচ্ছে, তারপরে বাবার গুছানা গোছাবে। এবারে এই ওই ঘরে চলে গেল ঘর ঝড় দেওয়ার জন্য, কারণ বাবা কাজে বেরোবে বলে। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে মা, পুরো বাড়িটাই ঝাড় দেয়, যদিও এক একটা ঘর ঝাড় দিয়ে নিচ্ছে, তারপরে বেলা হলে পরে মুছে নেবে, কিংবা কোনোদিন, এখন বেশিরভাগ দিনই মাই মুছে নেয়। এখন বাবা ব্রেকফাস্ট করতে বসেছে, এখন বাবা আজকের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে রুটি আর আলু ভাজা। আমাদের মিনি একেবারে টেবিলের তলায় বসে রয়েছে, মিনি এখন মা এখনও বিস্কুট খাওয়ার সময়, সে যেন ওই দেখো বিস্কুট দেয়, বিস্কুট দেখাচ্ছে মা, আরও তাকাচ্ছে। তো এখন আমি কাজে বসবো, তার আগে আমি স্নান টান করে নিলাম প্রত্যেক দিনের মতনই, কোনোদিন আগে করি, কোনোদিন আগে পরে করি, তো আজকে আগে করে নিয়েছি আর কি। ব্রেকফাস্ট ডান, আজকে বিস্কুট আর কেক খেয়েছি, তো এখন কাজে বসে পড়ি। মা ওখানে রান্নাবান্না করছে, আর বাবা যেরকম বেরিয়ে যায় কাজে সেরকম বেরিয়ে গেছে। তো আসলে আমার আমার বয়সটা, তাতে আমার মনে হয় আমার নার্ভেরই প্রবলেম, বিকজ আমার লেফট সাইডটাতেই হচ্ছে ব্যথাটা। আমার মনে হয় না, আমার বেশিরভাগ মানুষই, আমি যখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার পায়ে একটা টান ধরছে হাঁটু থেকে তোমার থায়ের থেকে হাঁটুর নিচে অব্দি আর কি একটা টান ধরছে, তো হাঁটতে গেলেও একটু সমস্যা হচ্ছে, তো সে কারণে আর হাঁটতে পরে একটু ব্যথাটা বাড়ছে, তো ওই জন্যে একটু ব্যথাটা রয়েই যাচ্ছে, সে কারণে অসুবিধা হচ্ছে হাঁটতে সরতে। তো জানি না, ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, কারণ আমি চাইছিলাম যে আমি যে ডাক্তারের কাছে, মেডিসিন ডাক্তারকেই তো দেখাতে হবে, এটা তো আর সার্জারির ডাক্তার নয়। তো আমৃতে যে ডাক্তারটা দেখিয়েছিলাম, সল্টলেক আমৃতে, যিনি আমার জীবনদাতা নিখিল প্রসূন, ওনার অ্যাপয়েন্টমেন্টেই আমি চাইছিলাম, তো ওনার অ্যাপয়েন্টমেন্ট আমি পাচ্ছি না। তো দেখা যাক কার অ্যাপয়েন্টমেন্ট পাই,
তো নিখিল প্রসূনের অ্যাপয়েন্টমেন্টে চাইছি, তো দেখা যাক কবে পাই। কথা হচ্ছে এখন তো আমরে মণিপাল হয়ে গেছে, তো কবে দেয়। তো ব্যথাটা রয়েই গেছে জানো তো, মানে এমন না যে সকালের দিকে ব্যথা কমে যাচ্ছে, রাতের দিকে ব্যথা বাড়ছে, এরকমটা না, মানে একই ব্যথা রয়েই যাচ্ছে আর কি। তো এটা তো মানে ভালো লক্ষণ নয়। আর আমার বয়স তো সারা জীবন পড়ে রয়েছে না, তো জানি না এটা নার্ভের প্রবলেম কিনা, উনি ডাক্তারবাবু বলতে পারবেন কি থেকে প্রবলেমটা হচ্ছে। তো আমি এবারে কাজে বসি, তোমাদের সাথে আবার পরে কথা বলবো আমি। তো মা এখন ভাত বসিয়ে নিয়েছে, তারপরে একটু বেলা করেই ভাত বসিয়েছে আজকে। তো তারপরে আলু আর পেঁয়াজ বের করেছে। দেখ, আলু আর পেঁয়াজ তো রান্নাতে লাগবেই। আর বাবা কি বাজার থেকে আনবে না দোকান থেকে মা আজকে রান্না কিছু আনবে, কি রান্না করে দেখা যাক। তো মা এখন আলু কাটছে, তারপরে পেঁয়াজ কাটবে। তো এখন রান্নার প্রস্তুতি চলছে, দেখা যাক কি হয়। তো এখন লক্ষ্মী পুজোর চলছে, বৃহস্পতিবারে পুজো চলছে, প্রচুর ফুল পেয়েছে আজকে ঠাকুরের আশীর্বাদে। পদ্ম ফুলে ভরে গেছে ঠাকুর, সেজে উঠেছে পদ্ম ফুলে এবং জবা ফুলে। নিচের ঠাকুরও তাই, এখনো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়নি, করবে। তো আমাদের ঠাকুর সেজে উঠেছে ফুলে ফুলে। তো এখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে রেখেছে, কারণ বাবা বলল যে আজকে আর বাজার করবে না, ইচ্ছে করছে না খেতে, সেজন্য ডিম রান্না হবে আজকে। তো সেজন্য তিনটে ডিম তিনজনের জন্য, এক বেলার রান্না হচ্ছে আজকে। তো আজকে তোমাদের যেরকম কথা দিয়েছিলাম যে শেষ দিন মেলা থেকে কি কি কিনেছি সেগুলো দেখাবো, তো কি কি কিনেছি তোমাদের এক এক করে দেখাতে শুরু করি। প্রথমেই কিনেছিলাম হচ্ছে এই চুড়িটা, একদম হাতের মাপে লেগে গেছে আমার। তো এই ঝুনঝুনি চুড়ি কিনেছি, ঝুনঝুন করে বাজছে, এই একটা চুড়ি কিনেছি। তারপরে একটা কাপ কিনেছি বাবার জন্য, এই কাপ। তারপরে কিছু চামচ বাড়ির জন্য, চামচ আর প্লেট কিনেছি, এগুলো। আর সফট টয়ের দোকান থেকে বলছিলাম না, সফট টয়ের দোকান থেকে এই বালিশ, আমি এই বালিশ নরম বালিশে শুই। প্লাস্টিক খুলেই দেখাই, হ্যাঁ এই সফট এই বালিশগুলোতে আমার শুতে খুব আরাম লাগে। আমার ওই ওই বালিশটা খারাপ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, এই বালিশটা একটু বেশ ভালো। তো এই বালিশটা কিনেছি। আর সব থেকে যেটা বেস্ট পারচেস সেটা হচ্ছে এই টব সমেত গাছটা, সব থেকে এটা মানে তোমাদের দেখাবো বলে বিছানা তুলেছি, বাট এটা একটা মানে ঘরের সামনে দরজার সামনে রেখেছি। তো এরপরে নিয়ম নামিয়ে রাখবো, কারণ এর মধ্যে বালি রয়েছে। আর আনারদানা, আনারদানা কিনেছি, আনারদানাটা আমরা খাই খুব খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন। তো এই হচ্ছে আমার পারচেস শেষ বেলায়, শেষ দিনের মেলা থেকে। তো আমার জিনিসপত্রগুলো কিরকম হয়েছে জানিও কেনাকাটি। আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আর আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হবে তোমাদের সাথে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট।